নোটিশ ছাড়াই হঠাৎ করে রাজধানীর আরামবাগে ওলিও অ্যাপারেন্স লিমিটেড বন্ধ করে দেওয়ার প্রতিবাদে সড়ক অবরোধ করেছে পোশাক শ্রমিকরা সকাল আটটা থেকে অবরোধের ফলে মতিঝিল আরামবাগ কমলাপুর গুলিস্তান কাকরাইল শাহজাহানপুর সহ আশপাশের দীর্ঘ যানজট তৈরি হয়েছে এতে ভোগান্তিতে পড়েছে হাজারো মানুষ সড়কে ব্যক্তিগত গাড়ি রেখে গন্তব্যে ছুটেছে অনেকে পূর্ব ঘোষণা ছাড়াই রাজধানীর আরামবাগে ওলিও অ্যাপারেন্স লিমিটেড বন্ধ করে দিয়েছে মালিক মঙ্গলবার সকালে কাজে যোগ দিতে এসে প্রতিষ্ঠান বন্ধ পেয়ে বিক্ষুব্ধ হয়ে ওঠে শ্রমিকরা কারখানা এলাকায় প্রধান সড়ক অবরোধ করে তারা পাওনা পরিশোধ না করা পর্যন্ত অবরোধ তুলে না নেয়ার ঘোষণা দিয়েছে আন্দোলনকারীরা কত অত্যাচার সহ্য করেছি মা বাবা সবাইকে গালি গালাজ খাওয়ায়ে আমরা কাজ করছি বিনিময়ে আমাদের

পরিস্থিতি নিয়ে টেলিফোনে কারখানার মালিকের সঙ্গে যোগাযোগ করেন মতিঝিল বিভাগের উপ কমিশনার হায়াতুল ইসলাম খান মালিক পক্ষের সঙ্গে দ্রুত বৈঠক করে সমস্যা সমাধানের চেষ্টার কথা জানান তিনি তার মালিক পক্ষ তাদের সাথে আমরা টেলিফোনে যোগাযোগ করছি তারা আসবে এসে আপনাদের এই বিষয়টা সমাধান করবে আপনাদের সাথে কথা বলবে অনুরোধ করব কেউ কোনো বিশৃঙ্খল কোনো কাজ করবেন না এদিকে পোশাক শ্রমিকদের অবরোধে মতিঝিল ও আশেপাশের এলাকায় তৈরি হয়েছে তীব্র যানজট। এতে গণপরিবহন থেকে নেমে হেঁটে কিংবাড়িক সাইগন গন্তব্যে যায় অনেকে। ব্যক্তিগত গাড়ির মালিকদের অনেকে রাস্তায় গাড়ি রেখেই কাজে ছুটেছেন। 7টা 50 হয় সেই পান্ত পয়সা রইছে অনবাদে একটা। আমার বাচ্চারা লাস্টেবেলে আমি ম্যাডাম রেদে ইংলিশ কাতে পাইসাইছি। ইংষ্কারে যাওয়ার পড়া আমার সাড়ে আবার ইংষ্কারে গিয়ে বাচ্চারে কে এই পর্যন্ত আর এই পান্ত এখানে বসে রইছে এই জায়গার মধ্যে। সকাল সাড়ে 7টা থেকে এখানে দাঁড়ানো এক প্রজাই এখনো পর্যন্ত কোনো কিছু পারি নাই পারি নাই শ্রমিকরা জানিয়েছে কারখানা কর্তৃপক্ষের কাছে মাতৃত্বকালীন ছুটির টাকা দুটি ঈদ বোনাস এবং চারটি মূল বেতন বাকি রয়েছে ঝুমি রহমান ডিবিসি নিউজ ঢাকা পোশাক শ্রমিকদের বিক্ষোভ নিয়ে আরও জানাতে রাজধানীর আরামবাগ থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী বিজন কুমার দাস বিজন সমস্যা সুরাহায় কোন উদ্যোগ চোখে পড়েছে কিনা সেই সঙ্গে যানরাজ পরিস্থিতি সম্পর্কে জানাবেন আমাদেরকে দেখুন ইসাদ সেই সকাল আটটা থেকে যে তাদের আন্দোলনটা শুরু হয়েছে রাস্তা অবরোধ শুরু হয়েছে এখনও পর্যন্ত সেটি প্রত্যাহার হয়নি মানে এখনও পর্যন্ত মালিক পক্ষের কেউ আসেনি যার কারণে ফয়সলাটা হচ্ছে না পুলিশ চেষ্টা করছেন যে রাস্তা থেকে তাদের সরে দেওয়ার জন্য তারা কিন্তু বলছেন দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা সরবেন না কিন্তু অব দ্য রেকর্ড তাদের আন্দোলনের স্বার্থে আমরা অনেক শ্রমিক তারা কথা বলেছেন আমাদের সাথে তারা বলছেন যে এই সালাম মুর্শিদি যে খুলনা চার শনি সংসদ সদস্য বা তার যে পোশাক কারখানাটি তার বেশ সুনাম রয়েছে কিন্তু এই পর্যন্ত তাদের কোনো বকেয়া বেতন নেই বেতন নেই সময় মতো সব কিছু পরিশোধ করেছেন দেনাপানা সব কিছুই স্বাভাবিক ছিল তার যথেষ্ট প্রশংসা করেছেন ভালো গার্মেন্টস বলে কিন্তু তারা এখানে কাজ জয়েন করেছেন কিন্তু বিষয়টি হলো যেহেতু আগে থেকে জানা ছিল যে আসলে গার্মেন্টসটি মতিঝিল থেকে উত্তরাতে ট্রান্সফার করা হবে সেটি তিন মাস পরে যাওয়ার কথা ছিল কিন্তু হঠাৎ করে যখন তাদেরকে না জানিয়ে যখন তারা চলে গেছে সেই কারণে তারা রাস্তায় নেমেছেন মূলত তারা বলছেন যে এই কারণে তাদের সাথে ফয়সালা করে কথা বলে কিন্তু যেতে পারতো যে হঠাৎ করে বন্ধ কেন করা হলো সেইটি তার খুব প্রকাশ করেছেন যে মাত্র যে এটা নভেম্বর মাস আজকে এক তারিখে কিন্তু অক্টোবরে গত মাসের বেতনটা তাদের দেওয়া হয়নি এটা অনেক গার্মেন্সি এখনও বেতন দেওয়ার সময় হয়নি হয়তো প্রথম সপ্তাহে পরিশোধ করা হয় এটি তো তারা এরকম চলছিল আর মাতৃত্বকালীন যারা অনেকেই মাতৃত্বকালীন যারা কাজ করেছেন ছুটিতে ছিলেন তাদের বেতন কেন দেওয়া হয়নি সেটি তারা বাকি আছে এবং অনেকে দশ বছর পার হয়ে গেছে তাদের যে দেন অপানা সেটিও পরিশোধ করা হয়নি মূলত এই অভিযোগটি তাদের কাছে আছে এমনিতে তাদের কোনো অভিযোগ নেই যেহেতু হঠাৎ করে বন্ধ গেছে এখন গত মাসের বেতনটা যদি তাদেরকে দেওয়া হয় এবং আর অন্যান্য কিছু যে বাকি আছে সেটি যদি তাদের পরিশোধ করা হয় তাহলে তারা এখান প্রত্যাহার করবে আন্দোলন সেটি তারা বলছেন কিন্তু আমরা পুলিশের সাথে কথা বলেছিলাম পুলিশ বলছে তারা চেষ্টা করছেন মালিক পক্ষকে আনার জন্য কিন্তু হয়তোবা তাদের সাথে যোগাযোগ হয়েছে তারা শীঘ্রই আমাদেরকে জানাবেন হয়তো কিছুক্ষণ পরে সেটি আমাদের সাথে কথা বলতে পারেন তারা বলছেন কিন্তু তাদের মালিক পক্ষে এসে তাদেরকে আশ্বস্ত করলে কেবল তারা এখান থেকে সরে যাবেন এই কথাটি তারা বলছেন আর ইতিমধ্যে যেমন দেখছিলাম যে আশেপাশে অবস্থা স্থবির হয়ে গিয়েছিল কিন্তু যেসব যানবাহন আটকা পড়ছে সেই যানবাহন থেকে ইতিমধ্যেই যাত্রীরা তারা চলে গেছেন যার যা গন্তব্যে এবং এখানে এই বিকল্প রাস্তার বিকল্প রাস্তা হিসাবে ব্যবহার করা হচ্ছে গাড়ি তা ঘুরিয়ে দিচ্ছেন তো আপাতত আমার কাছে এখানকার আর সবশেষ খবর ধন্যবাদ বিজয় কুমার দাস